আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে রান্না করে দেখাবো রুই মাছে দু পেঁয়াজা। এই মাছগুলো আমার আগে ছিল ফ্রিজে, সেই জন্য আমি লেবু দিয়ে মাখিয়ে রাখি। রান্না করার সময় যেন আমি টাটকা মাছের স্বাদটা পাই, সেই জন্যে এগুলোকে আমি ভালো করে ধুয়ে লেবু দিয়ে মাখিয়ে রাখার পর আবার ধুতে হবে। ধুয়ে মাছ বেশি দিন ফ্রিজে থাকলে একটু লেবু রস দিয়ে এভাবে মাখিয়ে রাখলে আমি যখন রান্না করবেন তখন নতুন মাছের স্বাদ পাওয়া যায়। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কড়া দিয়ে মাছগুলোকে ভুনা হালকা ভুনা করে নিতে হবে। সামান্য তেল দিয়ে তরকারিটা দিয়ে দিচ্ছি। হালকা করে দুইটি ভুনা করে বাটির মধ্যে নিতে হবে। এবার আমি ওই তেলের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, লাল মরিচ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, জিরার গুঁড়া সব একসাথে দিয়ে নাড়া দিতে হবে। তারপরে সামান্য লবণ স্বাদ মতো সব একসাথে দিয়ে নেড়ে ছেড়ে হালকা একটু পানি দিয়ে কষাতে হবে। আমি মশলা কষাতে দিয়ে দিলাম। এবার আর একটু নেড়ে ছেড়ে দিতে হবে। হালকা কষানো হয়ে গেলে তার মধ্যে মাছ ভুনাগুলো দিতে হবে। মাছ ভুনাগুলো সব একসাথে দিয়ে হালকা করে একটু নাড়া দিয়ে আবার উল্টিয়ে দিতে হবে একটু টুকপিট। এটার উপর দিয়ে টমেটো দিয়ে ঢাকনা দিয়ে একটু ঘুরে দেব। আবার ঢাকনাটা নিয়ে হালকা করে একটু পানি দিয়ে একটু নাড়া দিয়ে ঘুরে দিতে হবে। তারপর আবার ঢাকনাটা নিয়ে তার মধ্যে কাঁচা মরিচ, ধনে পাতা সব একসাথে দিয়ে নামিয়ে নিতে হবে। এটা আমার হয়ে গেল রুই মাছের দু পেঁয়াজা। দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
বেল আইকনে একটু ক্লিক করবেন যেন আমার রান্নাগুলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।